অভিলাষ আছে, কিন্তু সময়ের কারণে মা বক্তব্য দিতে পারবো, বক্তব্য দিতে নিষেধ আছে। তো আপনারা কেমন আছেন মা, একটু বলেন কেমন আছেন? অনেক সম্মেলন দেখেছি, অনেক সম্মেলন দেখেছি, হাত ধরে না ডিস্টার্ব করি না, অনেক সম্মেলন দেখেছি, অনেক সভা দেখেছি, অনেক সেম্পোজিয়াম দেখেছি, যেখানে মাসিরা যেখানে মারা আসলের ভিতরে ছেলেদেরকে নিয়ে আসে রণাঙ্গনে নামাই দেওয়ার জন্য, সেই পৃথিবীতে কোনো শক্তি নেই তার ছেলেকে রেখে দেওয়ার জন্য, তার ছেলেদেরকে দমাই দেওয়ার জন্য। এইখানে কোনো অপশক্তি বাংলাদেশের মিথ্যা আর কেউ পারবে না। আমরা যেখানে বক্তব্য করতে আসছি সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সেই সর্বদলিতে আমরা এখানে এসেছি, যেখানে এককালে আমার মারা আলোবত্তা দিয়া ফান্তবাধ্য হয়ে মুক্তিযুদ্ধকে সহযোগিতা করে আজকে দেশ স্বাধীন হয়েছে, সেরকম একটা দেশে আমরা উপস্থিত হয়েছি মা আমার। তাই আমি বক্তব্য শুরুর আগে শুধু অরুণ পাথির তরুণ লীগ, রাজপথ অপেক্ষাপানো ছাত্রলীগ, ঊর্ধ্ব গগনে বাজম দল, ঊর্ধ্ব গগনে বাজম লীগ, রাজপথে অথন্দ্রে প্রহরীদের ভূমিকা রাখে যুবলীগ, বটবৃক্ষের সাইহার মতো বাংলাদেশের রাজনীতিতে অরুণ পাথের তরুণ দলের মতো সকলকে আশ্রয় দিয়ে মুরব্বীর আসনে যিনি বসে আছেন সুখে দুঃখে, সে আমার আওয়ামী লীগ আর মাসে পাথে বাঙালিকে যিনি আমিষ যোগানে দিতে যাচ্ছেন সে আমাদের খাতিকদা, আমাদের মৎস্য লীগের সভাপতি, আজকের অনুষ্ঠানের সভাপতি খাতিকদা, কে আমি নমস্কার জানাচ্ছি। আর আজকে যিনি যারা গোয়ালপাড়া ধান আর হুকুরপাড়া মাছ বাংলাদেশে সুতরাং সুতরাং শ্রেষ্ঠ সে আমার সোনার বাংলার দেশের যারা অত্যন্ত পরিশ্রম করেন সেই সোনার বাংলার স্বেচ্ছা সবল লীগ প্রত্যেক লীগকে আমি সালাম এবং নমস্কার জানাচ্ছি, আদাব জানাচ্ছি। জানিয়ে আজকে শুধু একটা কথা বলবো, যারা নীতি নির্ধারক, যারা বিচারক, যারা বিবেকবান, বাইরা আমার এই প্রাথমিক বিদ্যালয়ে আমরা পড়ি, উচ্চ বিদ্যালয়ে আমরা পড়ি, মা আমরা পড়ি কিনে স্কুলে আমরা পড়ি, সেন্টারে আমরা পরীক্ষা দিই, বোর্ডে রেজাল্ট পাস হয়। আজকে যারা মানুষের সাথে আছে সারা বছর, যারা মানুষের সাথে দুঃখে দুঃখে আসে, যারা আওয়ামী লীগের সাথে আছে, তারা রাত দিন করে আওয়ামী লীগের ক্লাসের পরীক্ষা ক্লাস করতেছে। আজকে তাদের সেন্টারে পরীক্ষা হবে, পরীক্ষাতে কে উত্তীর্ণ হবে তাদের, যাদের ভয় নেই তাদের ভয় নেই, যারা মেধাবী ছাত্র, যারা সুখে দুঃখে আওয়ামী লীগের সাথে অতন্ত্র প্রহরীর মতো আছে তাদের ভয় নেই, ভয়ের ভয় তাদের আরো হবে তাদের, যারা নতুন আওয়ামী লীগেতে এসে পুরান আওয়ামী লীগকে, অরিজিনাল আওয়ামী লীগকে, জাত আওয়ামী লীগকে, অরিজিনাল আওয়ামী লীগকে যারা কষ্ট দিতে চায়। আওয়ামী লীগ বড় সংগঠন, মহাসমুদ্রের সংগঠন, আওয়ামী লীগের পাঠশালায় সবাই আসুক আমরা সেটা চাই, কিন্তু কুল নাই কিনার নাই নাইদর ইয়ার ফানি, কুল নাই সীমা নাই অথদর ইয়ার ফানি, সাবধানে চলায় মাঝি, সাবধানে চলায় মাঝি, আমার বাংলা তরি রে, আমার বাংলা তরি। এই নৌকার জন্য সারাটা জীবন সোনার ছেলেরা জীবন দিয়েছে, উত্তাল ভাতালে তরঙ্গের সময় বিপদের সময় অরিজিনাল নাবিক যেন, অরিজিনাল মাঝি যেন, আসল সদস্য যেন, অরিজিনাল প্রকৃত আওয়ামী লীগ যেন নৌকার হাল ধরতে পারে, সেই আশীর্বাদ, সেই দোয়া, সেই বিবেচনা কামনা করে আমি আমার আর বক্তব্য লম্বা করলাম না।